নমস্কার বন্ধুরা, আমি দীপ। আপনাদের সাথে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে এলাম। আজকে আমরা জানবো ওমনিসেপ ও 50 mg ডাইসিরাপ এর সম্বন্ধে। ওমনিসেপ ও 50 mg ডাইসিরাপটি কারা এবং কিভাবে ব্যবহার করবেন, তো চলুন দেখা যাক বন্ধুরা। সর্বপ্রথমে আমরা এই মেডিসিন সম্পর্কে একটু জেনে নেব। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ওমনিসেপ ও মেডিসিনটি। এই মেডিসিনটি 30 ml এর হয়ে থাকে। এই 30 ml এর মেডিসিনটির দাম পড়বে আপনাদের 48 টাকা। আপনারা যে কোনো মেডিসিন স্টোরে অনায়াসে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই মেডিসিনটির ম্যানুফ্যাকচারিং ডেট যদি আমরা দেখি, দেখুন আগস্ট 2021 এবং এক্সপায়ারি ডেট জানুয়ারি 2023। অর্থাৎ সাধারণতভাবে এই মেডিসিনটি 1.5 বছর পর্যন্ত ভালো থাকবে, বা 1.5 বছর পর্যন্ত আপনারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই মেডিসিনটির কম্পোজিশন যদি আমরা দেখি, দেখুন এটা সাধারণত সিঙ্গেল কম্পোজিশনে তৈরি হয়েছে। সিপিক্সিম 50 mg, এই সিপিক্সিম 50 mg এটি সাধারণত একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন। তো বন্ধুরা, আপনাদের ঘরে যদি ছোট বাচ্চা থেকে থাকে, সেই বাচ্চাদের জন্য এই মেডিসিনটি ব্যবহার করা হয়। আপনার সন্তানের যদি জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি এই ধরনের কোনো সমস্যা হয়, তখন আপনারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন। এই মেডিসিনটি 1 বছর বয়স থেকে 5 ml করে দিনে দুবার দিতে পারেন, সকালে এবং রাত্রে। 1 বছর বয়স থেকে 3 বছর পর্যন্ত বাচ্চারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারে। তো বন্ধুরা, এইখানে দেখুন মেডিসিনটি আছে, এখানে ডিস্টিল ওয়াটার আছে। এই ডিস্টিল ওয়াটারটি আপনার এইখানে চিহ্ন বা একটা দাগ আছে, এই দাগ সমান সমান ভরতে হবে এবং ভালো করে ঝাঁকাতে হবে, ভালো করে মিশিয়ে তবেই খাওয়াবেন। তবে বন্ধুরা, মনে রাখবেন এই মেডিসিনে একবার এই ডিস্টিল ওয়াটারটি মিশানোর পরে 7 দিনের বেশি হয়ে গেলে এই মেডিসিনটি আর ব্যবহার করা যাবে না। তবে কন্টিনিউ আপনারা ইউজ করলে এই মেডিসিনটি 3 দিনে শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের ঘরে ছোট বাচ্চা থাকলে, তার ঠান্ডা, জ্বর, সর্দি এই ধরনের কোনো সমস্যা থাকলে, আপনারা জ্বরের সিরাপের সঙ্গে এই মেডিসিনটি অবশ্যই খাবেন। এটা একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন। এই অ্যান্টিবায়োটিক মেডিসিন বন্ধুরা বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন কাজে ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকেন। তো আপনারা এই মেডিসিনটি একবার অন্তত ব্যবহার করে থাকবেন, দেখবেন খুবই ভালো রেজাল্ট পাবেন। বন্ধুরা, শুধু জ্বরের সিরাপ খাওয়ালে জ্বর কমে যাবে, আবার আসবে, তার সঙ্গে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়। তাই আপনারা অ্যান্টিবায়োটিক হিসাবে এই মেডিসিনটি ব্যবহার করবেন, দেখবেন খুবই ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, প্রয়োজনে আপনারা কোনো ডাক্তার বা বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নেবেন, তারপরেই ব্যবহার করবেন। তো এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।